কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে তাহলে তার কি শাস্তি? বিয়ের পরে মানে ও বিবাহিত লোকে কাম করছে, ডেঞ্জারাস কথা। বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে, বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশ্যে যেমনি খুশি এমনি কথা বলবে, এক্ষেত্রে কোনো বাধা ধরা নিষেধ নাই। আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে। কোন বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো, সারাদিন করে মেসেজ দেয়, মহব্বত করে, একদম খায় না, বসে থাকে, এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে, অনেক বুড়া বুড়ি আছে, তারা এগুলো সহ্য করতে পারে না, আছে না নাই? এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায়, কারণ বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জোয়ান বয়সে তো আমরা তো মেসেজ দিতে পারতাম না, মোবাইল ছিল না, হিংসা হয়। তো এটা মূর্খতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে, ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত। কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয় তাহলে আরেক জায়গায় যাবে, তার চরিত্র নষ্ট করবে। অতএব নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই উচিত, কোনো মা বাবার এটা করা উচিত না। তো এখন কথা হলো, কোনো বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে, এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়েতে মর্মান্তিকভাবে সবচেয়েতে কঠিনভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে, পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিকভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো ঘ্যাল খুশি মতো বসাতে যাবেন না। এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায়। পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় সেই দেশে মানুষের জন্মের হার তত কম, তারা মানুষের জন্ম শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে। আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন, এই রিপোর্ট পাবেন। এই জন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে। অতএব এরকম যদি কেউ করে সে গুনাহগার।